हेलो, गुड मर्निंग, वेलकम टू माई चैनल एवरीथिंग दिल से। तो आज के सकालबेला থেকে আমি আমার ভিডিওটা আবার স্টার্ট করছি। আজকে সকালে উঠে গেছি, উঠে গিয়ে রান্নাবান্না শুরু করেছি। সকালে উঠে এমনি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে টিফিনের জোগাড় করছি। সাথে দুষ্টু আর মাহিকে তুলে দিয়েছি, এখানে যা ঠান্ডা পড়েছে কি বলবো। বাচ্চাগুলোকে বেশি সকালে তুলতেও ইচ্ছা হয় না। তো যাই হোক, এখন 1:30টার বেশি হয়ে গেছে, তো তুলেছি। তুলে দুজনকে জল খেতে দিয়েছি, জল খাচ্ছে, আর ওরা উঠে এসেই ওর বাবার স্টাডি টেবিলটায় বসে যায়। ওর বাবা যতই রাগ করে ও ততই ওরা এসে এখানে বসে। আসলে ওর বাবার দুটো ল্যাপটপ কিবোর্ড এগুলো থাকে, তো তো আমি কি করলাম, আবার একটু সরিয়ে দিলাম। দিয়ে বাচ্চারা বসতে চাইছে, কি করবো, ওদের ওইখানেই পছন্দ, ওইখানেই লিখবে। তো দুজনেই বসেছে, তো আমি আবার ওইগুলো সরিয়ে দিলাম, দিয়ে ওদের জল দিলাম খেতে। এবার এসেছে চুলটুলগুলো একটু বেঁধে দেবো, বেঁধে মানে আছড়ে দেবো, আছড়ে একটু হেয়ার ব্যান্ড লাগিয়ে দেবো, কারণ চুলটা সকালবেলা, আর মাহির চুল তো কোনো সময়ই মানে বসে না, সবসময় প্রায় খাড়ি খাড়া খাড়া হয়ে থাকে। আর জলে যখন চান করে ওঠে, সঙ্গে সঙ্গে চুলটা আছড়ে দিলে তাহলে বসবে, না হলে আবার ওরকম দাঁড়িয়ে পড়ে। তো ওই জন্য চুলটা আছড়ে মাহির কোনো রকমে হেয়ার ব্যান্ড দিলাম, দুষ্টুর চুলটা আছড়ে হেয়ার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে যাব রান্না কী কী করছে সেগুলো বলছি। আজকে সকালবেলা করেছি রুটি, কারণ কাল রাতে সেরকম কিছু তো খাইনি বাচ্চাগুলো, আর ওই জন্য ভারী খাবার কিছু করছি আজকে সকালে। করছি রুটি আর আটা রুটি, হাতে হাতে করা আটা রুটি, আর ফুলকপি আলু চচ্চড়ি করছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে, আর ধনে পাতা দিয়ে, আর কাঁচা লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, দিয়ে করছি। তাই আজকে এই করেছি সকালে খাবার। যদিও ফুলকপির তরকারিটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু দুষ্টু আর মাহি খেতে পাচ্ছিল না। একটাই লঙ্কা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা, তাতেই ওদের ঝাল লাগছে। তো এই জন্য তো লঙ্কা একদম খেতে পারি না, একটা লঙ্কা না দিলে একটু ভালো লাগে না, তো ওরা তাই তাও খেতে পাচ্ছিল না। কি করব বাচ্চা, তো আবার দুধ আর রুটি খাওয়ালাম। তো ওইটা করে মোটামুটি, তারপরে ঘরের আর অন্যান্য টুকিটাকি কাজও আছে। তো এখানে রুটি তরকারি ওগুলো করে আবার দুষ্টু মাহিকে তো এখনও দাঁত মাজিনি, দাঁত দাঁতগুলো মাজালাম, দিয়ে তারপরে আবার খাওয়ালাম। আজকে একদম খেতে চাইছিল না মাহি। আবার আমার কাছে অনেক দিন পর, এখন তো যবে থেকে ভিডিও করছি আর ফোন দেখেই না একদম, আগেও যে দেখতো তা না, দুই বোন থাকে তো দুই বোনেই খেলতে থাকে, তো যখন মাঝে মাঝে মনে পড়ে একটু তখন একটু দিতাম, না হলে কোনো সময়। আমাদের ঘরে তো টিভিও নেই আর এই ফোন একমাত্র, এছাড়া আর কিছু নেই, তো তবুও কোনো সময় সেরকম বেশি চাইতো না। তো মাঝে মধ্যে যখন একটু মানে বিরক্ত করতো তখন একটু আমি দিয়ে দিতাম, কিন্তু এখন তো আর দেখে না। কিন্তু আজকে অনেক দিন পর একটু খাওয়ার সময় ফোনটা চাইছিলো, আমি আবার অনেক মানে ভূতের ভয় টয় দেখিয়ে আবার ফোন নেওয়াটা বন্ধ করলাম, করে বললাম খেয়ে নাও। তো ওদের খাইয়ে টাইয়ে দিলাম, দিয়ে তারপর ওদের চান করিয়ে দিলাম। আজকে আমি আগে নিজে চান করিনি আর ওদেরও করাইনি। কালকে কি হয়েছে, ওদের চান করিয়ে নিয়ে যখন ছাদে নিয়ে গেছে, আর ওরা একবার ছাদে যে গেলে আর মানে আসতে চায় না, তো কালকে এসেছে অনেকটা বেলা হয়ে গেছিলো, খেতেও চাইছিলো না। ওই জন্য আজকে কি করেছি, টিফিনটা খেয়ে নিয়েই চানটা করে নিয়েছি, দুষ্টুকেও চান করিয়ে দিয়ে, দুষ্টু মাহিকেও চান করিয়ে দিয়েছি, নিজেও করে নিয়েছি, নিয়ে একটু তারপরে রোদে যাব। এত ঠান্ডা, তো রোদে একটু না বসলে ভালো লাগে না, মানে গা হাত পা যেন জমে যায়। তো ওই জন্য মানে ওই দুজনকে ওদের চান টান করিয়ে দিয়ে তারপরে রোদে গেছি। তার মধ্যে আমার হাজব্যান্ডও চলে গেছে কাজে, আমি যখন খাচ্ছিলাম তখনই বেরিয়ে গেছে। আর হচ্ছে মানে আমি দুষ্টু মাহিকে তুলে ঘরে বিছানাটাও তুলিনি, এমনি সকালে শুধু ঝাড় দিয়েছি, মুছিও না। আজকাল ঘরও মুছি না সকালবেলা, সময় হয়ে ওঠে না, রাতে শুয়েও অনেকটা দেরি করে, এদিকে সকালে উঠতেও দেরি হয়ে যায়। সকাল 7টা থেকে অ্যালার্ম বাজতে থাকে, উঠতে উঠতে 7:30 পৌনে 1টা বেজে যায়, আর সকালে উঠেই জলে যেন হাত দিতে ইচ্ছা হয় না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো ওইভাবেই চলছে, কাজের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে সব কাজ গুছিয়ে নিই, যেহেতু সাহায্যেরও লোক সেরকম থাকে না, হাজবেন্ডও বাড়িতে থাকে না, তো একটু অসুবিধা হয়। তো যাই হোক, আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে কাজকর্ম। তারপরে গেছি একটু রোদে গিয়ে বসেছি, রোদে একটু বসে তারপরে দুজনকে নিয়ে আবার এসেছি, এসে আবার ওদের ফল টল কেটে দিলাম, খেলো। তো এই করে কাজকর্মগুলো হয়ে গেল, ওদের খাইয়ে দিলাম, এবারে নিজেও খেতে বসেছি। আর এই খেতে বসেছি তখনই আমার হাজব্যান্ডও মানে কাজে বেরিয়ে যাচ্ছে, ওদের আগেই খাওয়া হয়ে গেছে, ওরা দুষ্টু আর মাহি খেলছে, আর আমি এই সুযোগে একটু খেয়ে নিলাম, নাহলে আমার আর খাওয়া হবে না। ওই আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে তাই দেখছি। তো মর্নিং, এখন চলে এসেছি ছাদে, মর্নিং বলছি, মর্নিং না, এখন টাইম প্রায় 11:25। তো এখন সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করেছি, করে
এদিকে তাকাতে পারছি না, রোদটা লাগছে। সকালে উঠে সমস্ত কাজকর্ম করেছি, করে দুষ্টু মাহিকে চান করিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি চান করেছি, করে রেডি হয়ে এখন এসেছি। একটু রোদে বসি, শীতকাল তো ঘরের ভেতর তো রোদ একদম পড়ে না, তো এসেছি এখানে এসে একটু বসি, 10 মিনিট বসবো, বসে তারপর মাহি এখানে বসেছে। আজকে বসার মানে কিছু নিয়ে আসিনি, আমার জুতোটা খুলে দিয়েছি, তার মধ্যে মাহি বসেছে। আর মাহির দুটো জুতো, মানে এক পাটি জুতো আর দুষ্টুর, মাহির এক জোড়া জুতো আর দুষ্টুর এক পাটি জুতো নিয়ে দুষ্টু বসেছে, আর দুষ্টুর এক পাটি জুতো নিয়ে আমি বসেছি। মাহি এখানে কি করছো? হ্যাঁ, রোদে বসেছো, কেমন লাগছে আমার দিকে দেখো দেখি, রোদে তোমার বসে কেমন লাগছে? খুব ভালো। দা দুষ্টু, তুমি কি করছো মা? তুমিও কি রোদে বসে তোমার ভালো লাগছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে আমি ভুলে গেছি, কাল থেকে আমি সেই প্লাস্টিকটা নিয়ে আসবো, ঠিক আছে? তার উপর বসবে, তাহলে খুশি তো? আচ্ছা ঠিক আছে, এদিকে ঘোরো মাহি, একটু টাটা বাই করো দেখি, আর একটু ফ্লাইং কিস দাও দেখি। ও বাবা, দুষ্টু আর মাহির ঠান্ডা লাগছে খুব, মানে রোদ যেমন আছে তেমন প্রচণ্ড হাওয়া তো, তো ওই জন্য ঠান্ডা লাগছে বলে আমার এই চাদরটা গায়ে দিয়ে এসেছিলাম, এইটা ওদের গায়ে দিয়ে দিয়েছি। ওরা দুজনে পাশে বসেছে, বসেই চাদরটা গায়ে দিয়ে বসে রয়েছে। মাই, আর ঠান্ডা লাগছে? তো ছাদ থেকে আবার নিচে চলে এসেছি, ঘরে এসে জল টল খেয়ে একটু পরে, এটা সঙ্গে সঙ্গে না একটু পরে, দুষ্টুর মাহিকে আপেল কেটে দিয়েছি। মা দুষ্টু আপেল খেয়ে নেয়, কিন্তু মাহি এত বদমাশ, ও আপেল খেতে খাবে না, ও শুধু কমলা লেবু খাবে। তো আমি কি করেছি, আজকে বলেছি যে প্রথমে আপেল যে খেয়ে শেষ করবে তাকেই কমলা লেবু দেবো বলেছি, বলে তাই বসে বসে আপেলটা খাচ্ছে। আপেলটা খাওয়া মানে ওরা খাক, তারপর আমি নিচে বসে বসে কমলা লেবুগুলো ছাড়াচ্ছি। আসলে ওরা পুরো ছাড়িয়ে খেতে পারে না, তো আমি সমস্ত কিছু ছাড়িয়ে দিই, ওরা শুধু মুখে পুড়ে খেয়ে নেয়। তো ওইগুলো করতে একটু সময় লাগবে, তো আপেলটা আগে কেটে দিলাম, ওরা বসে বসে খাচ্ছে। আর আজকে মাহি একটা কবিতা শোনাচ্ছে, আর মাহির শুনে আবার দুষ্টু একটা কবিতা শোনাচ্ছে। কবিতাটা আগে শুনুন, বলবেন কেমন। বাবারে, তুই এটা কবিতা বললি না এক্সপ্রেস বললি? তোর থেকে ট্রেন তো মনে আসতে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে বলতে হয়। আপেল তো খাওয়া হয়ে গেছে, কবিতাও শুনিয়ে দিয়েছে, এইবারে কমলা লেবু দিতেই হবে। তো আমি কমলা লেবু দিতে বসেছি এখানে, মানে দিচ্ছি ওদের, আর তারপরে যাব রান্না করতে। আর কোনো কাজ নেই, এবারে রান্নাটা করে নিলেই আমার হয়ে যাবে। আমি এবারে রান্নাটা করা হয়ে গেলে তারপরে ওদের খাইয়ে দেবো। তো সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি রান্না করতে। এখানে ডিম রান্না করব, প্লেন ডিমের ঝোল ভাত না, আজকে করব ডিম মাংসের ঝোল, তো সেটাই আপনার সাথে শেয়ার করছি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমটা একটুখানি
লাল লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। নিয়ে এই কড়াইয়ে ফোড়ন দেব, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দেবো মশলা, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু কম, ধনে গুঁড়োটা একটু বেশি, আমি এইভাবেই করি। দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে নুন দেবো, নুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো মাংস, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর মাংসটা এখানে আজকে প্লেন মাংস, মানে প্লেন এমনি মাংসই, কিন্তু সেটা একদম ছোটো ছোটো করে টুকরো করে এনে রেখেছে, কারণ আমি বলেছিলাম আনতে রাতে একটু অন্যরকম কিছু রান্না করবো ইচ্ছা আছে, তো তার জন্য মাংসটা এনেছি। তো ভাবলাম ডিমের মধ্যে দু একটা পিস দিয়ে দিই, দুষ্টুমাই মাংস খেতে তো খুব ভালোবাসে, তো ওই জন্য ভাবলাম এইভাবে আজকে করি। তো সেই রকমই রান্না করছি। দিয়ে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে এটাকে এর মধ্যে আলু দিয়ে আবার কষাবো, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে যেরকম রান্না করা হয় সেরকমই করবো। তো দেখতে থাকুন আমি কীরকমভাবে করি। কি দন্তেশয় ঔ কারে, দন্তেশয় ঔ কারে সৌ, সৌধ, সৌধ, দন্তেশ্বয় ঔকারে, দন্তেশ্বয় ঔকারে সৌরা, সৌরা। গুড। তো মাংস দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে এরপরে দিয়ে দিয়েছি আলু, আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলে ভালো করে তার মধ্যে দেবো ডিম, ভাজা ডিমগুলো, দিয়ে আবারও 5 মিনিট ফোটাবো। ফোটানো হয়ে গেলে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আর নামিয়ে নেবো। তো খুব ভালো হয়েছিল খেতে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুব টেস্টি হয়েছিল। একটু ঝাল হয়ে গেছিলো, না হলে খুব ভালো হয়েছিল। তো রান্না তো হয়ে গেল কমপ্লিট। আর দেখলেন তো রান্নার মাঝে মাঝে আমি দুষ্টুকে এরকম পড়তে বসাই, তো পড়ছিল, পড়তে পড়তে নিয়ে এসছে, মানে লিখতে দিয়েছিলাম, লিখতে লিখতে আবার নিয়ে এসছে, কোনটা কী পারছে না দেখানোর জন্য। তো এইভাবেই করি, কি করব, কিছু করার নেই, উপায় যেরকম, মানে যেরকম অবস্থা সেরকমই ব্যবস্থা করতে হবে। তো এইভাবে বাচ্চাকে পড়িয়েও নিই, কোনো রকম করে চলে যাচ্ছে আপাতত, পরে জানি না কতদূর কী করতে পারবো বা কী হবে। তো আজকের মতন রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়ার পর পালা এবার শুরু। তো আজকে এই ডিম মাংসের ঝোল, আর আগে তো ভাত করে নিয়েছি, তো হয়ে গেছে আমার রান্না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো আজকের মতন যা কাজ ছিল সেগুলোও হয়ে গেছে। এবারে এগুলো করা হয়ে গেলে এখন আড়াইটা বেজেও গেছে, দুষ্টু মাহিকে খাইয়ে দিই। আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাদবাকি এখনও রয়েছে এডিটিং করতে হবে। আজকাল আমি কী করি, যেদিন ভিডিও করি, মানে আজকে কী বার, আজকে শুক্রবার, আজকে শুক্রবার, আজকে ভিডিও করছি, আজকে এডিট করে আজকেই দেবো। তো এইভাবে না আমার খুব প্রবলেম হচ্ছে, আমি কালকেও যে ভিডিওটা দিয়েছিলাম ওটা কালকেই শ্যুট করে কালকেই দিয়েছিলাম। তো এখন তো দুষ্টু স্কুল ছিল না, এতদিন অসুবিধা হচ্ছিল না, কিন্তু এবারে দুষ্টু স্কুল তো চালু হয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবছি যে একদিন আগে করবো। মানে যদি আজকে শুক্রবার করি ওটা শনিবার দেবো, আজকেরটা তো আজকেই দেবো, কিন্তু ভাবছি যে একদিন আগের ভিডিওটা তার পরের দিন দিলে একটু সুবিধা হয়, তো ওই জন্য ভাবছি যে কাল থেকে তাই করবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। এখন দুষ্টুর মাহিকে খাইয়ে দিই, আর রান্নাটা করতে বসে আমি ঘরটাও মুছে নিলাম। এখন মানে শীতকাল পড়েছে, তো এখন সকালবেলা করে সব কাজ হয়ে ওঠে না, তাই এখন ঘর মোছাটা করি না, সকালবেলা শুধু ঝাড় দিয়ে রেখে দিই, আর ঘরটা পরে মুছি, রান্না করতে করতে এক ফাঁকে ঘরটা মুছে নিই, আমার সুবিধা হয়। মানে শীতকালের বেলা ছোট হয়ে গেছে, তো এই নিজের সুবিধা মতন একটু গুছিয়ে নিচ্ছি কাজকর্মগুলো এখনকার মতন। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। একবার দেখিয়ে দিও দুষ্টু আর মাহি কী করছে। এই যে দুষ্টু আর মাহি এখন বসে খেলছে, সারা বিছানায় ছড়িয়েছে, গুছিয়ে রেখে গেছিলাম বিছানাটা, কী করে দিয়েছে, খাইয়ে দিই তারপর পরিষ্কার করব। তো এই যে খেলছে, খাইয়ে দিয়ে এবারে টাটা করে দাও তো দুষ্টু, টাটা করো একটু।